To know the update of all the celebrities' lifestyle video, subscribe our channel and hit the bell icon. Hello guys, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। বর্তমান সময়ের জনপ্রিয় ধারাবাহিক নাটক ব্যাচেলর পয়েন্ট আর এই ধারাবাহিকটির প্রতিটি পর্ব দেখার সাথে যুক্ত নাই এমন হাতে গোনা দুই একজন খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। এতদিন আমরা এই নাটকটি দেখে প্রচুর বিনোদিত হয়েছি আর এখন এসেছে বিদায়ের পালা। সেই তালিকায় যুক্ত হয়েছিল নেহাল ও আরিফিন দুই চরিত্র আর এখন সেশন থ্রিতে যুক্ত হলো ব্যাচেলার পয়েন্টকে মাথিয়ে রাখা হাবু ভাই চরিত্রটি। আর ঠিক এই মুহূর্তে কাবিলা ও শুভ চরিত্রটির মাঝে যে তুমুল ঝগড়া বিরাজ করছে এর মধ্যকার একমাত্র হাত রয়েছে অন্তরা চরিত্রটি। চলুন অন্তরার মুখ থেকে শুনে আসি বিস্তারিত। ভালো রেসপন্সও পেয়েছি, খারাপ রেসপন্সও পেয়েছি, বাট কেউ কি বলতে পারবে, কেউ কি দেখাতে পারবে যে যখন আমি বাংলা লিঙ্কটা করি আমার পিক টাইমে আমি কি খুব একটা কাজ করেছি? আমার কি, আমি তো মনে হয় গুনলে আমার নাটকের সংখ্যা মনে হয় 20 হবে না। আমি যদি গুনি তো যেই সময়টা মানুষ অন্য অন্য যারা, ডিউ রেসপেক্ট আমি বলছি, এরকম একটা টিভিসি করার পর ইউজুয়ালি মেয়েরা কী করে, মডেলরা, মিডিয়ার মেয়েরা যারা কাজ করেন তারা কী করে, ধুমায় ওই ওই টাইমটা ইউটিলাইজ করে, ওই সময়টা ফাটায় কাজ করে, ওই সময়টা মানে মানে কোনো কাজ মিস করতে চায় না, ফাটায় কাজ করে। মানে আমি বলবো না যে এটা ভুল, আমি আমার জায়গা থেকে বলছি যে সবাই তো একরকম না, আমাদের হাতের পাঁচটা আঙুলি তো সমান না। এখন আপনি, আপনাকে যদি কেউ একটা বাজে কথা বলে আপনি হয়তো শুনে আপনি আরেকটা কাজে চলে যেতে পারেন। আমি যেরকম, আমি আমার যেরকম ফ্যামিলি বিলং করি বা আমি মানুষটা যেরকম, আমাকে কেউ বাজে কথা বললে আমি কেমন জানি রাগ হয়, আমার জিদ হয়, মানে আমি অসম্ভব জিদি একটা মেয়ে। তো আমাকে যখন, মানে আমি যখন বাঙালিং করলাম তখন যখন আমাকে অনেক আজে বাজে, আমি দেখতাম যে মানে মানুষ তো খুব প্রেস করতোই ডেফিনেটলি, বাট আজে বাজে অফারের সংখ্যাটা এত বেড়ে গিয়েছিল যে আমার মনে আছে যে আমি নিজেকে একটু গুটিয়ে নিয়েছিলাম যে আচ্ছা একটা টিভিসি এত এত মানে এত এত হিট একটা টিভিসি এত মানুষ পছন্দ করছে, আমার আর এত হাজার হাজার কাটা করার দরকার নেই, আমি পুছতে চাই না। মানে আমি কাউকে ডিসরেসপেক্ট করছি না, আমি আমার ওপিনিয়নটা দিচ্ছি। তো আমার মনে হয় আচ্ছা আমি এত কাজ করতে চাই না। আর তার মধ্যে যখনই খারাপ কলগুলো আসে, হয়তো বড়ো বড়ো ব্যবসায়ীরা, বিশাল বড় বড় বিজনেস টাইকুন যখন আমাকে ফোন করতো যে হ্যাঁ আপনার সাথে ডিনারে যেতে চাই, আপনাকে এটা করতে চাই, আপনাকে লাখ লাখ টাকার অফার দিত, আপনাকে BMW মার্সিডিজ কিনে দিব, এই করবো ওই করবো, তখন না আমি একটা মানে ভয় কাজ করে আমার মধ্যে যে আচ্ছা আমার যদি কোনো ক্ষতি হয় বা কোনো কিছু হয়, আচ্ছা আমি কম কাজ করি, আচ্ছা আমি কয়েকদিন চুপ থাকি, আচ্ছা টিভিসিটা তো অনেক হিট, এত এত হিট দিয়ে কি করবো, অলরেডি অলরেডি সুপার হিট আমি, হ্যাঁ তো এত হিট দিয়ে আমার কি কি দরকার নাই। আই ওয়াজ ভেরি হ্যাপি, আই ওয়াজ স্যাটিসফাইড ওই সময়টা। তো আমি একটা দুইটা, মনে পড়ে আমার ওই বাংলা লিঙ্কের পরে আমি একটা দুইটা নাটক বা একটা দুইটা টিভিসি, টিভিসিতে তো খুব কমই করেছি, একটা দুইটা নাটক বা ফটোশ্যুট করে আমি মানে বাসায় ঢুকে যেতাম যে আচ্ছা থাক ভাই এত এত দরকার নেই, এত ফেম দরকার নেই। আর যখন মানুষজন আজে বাজে কথা বলতো তখন আমি খুব ভয় পাইতাম যে আচ্ছা আমি মনে হয় বেশি কাজ করলে মনে হয় একটা টিভিসির পরে মানুষ এত আজে বাজে কথা বলে, বেশি কাজ করলে তো মনে হয় আরও 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 আজে বাজে কথা বলবে। সো এটা আমার আমার মানে আমার পার্সোনাল ওপিনিয়ন। তো আচ্ছা এখন তার মানে কি এই, আমি কাজ, একটা হচ্ছে কাজ কম করা, একটা হচ্ছে কাজে নেয় না আমাকে। আমি এখনও, আমি বললাম না যে এখনও আমি 10টা প্রডিউসার ডিরেক্টরের চ্যাট স্ক্রিনশট দেখাতে পারি যারা এখনও আমাকে বলে যে তুমি কবে ব্যাক করবা, তোমার এত পটেনশিয়াল ছিল, তুমি এত গুড লুকিং, তোমার এত ট্যালেন্টেড, তুমি একটা মেয়ে, তুমি কেন কাজ করো না, কাজ করো, ব্যাক করো, অনেক ফ্যান্সরা আমাকে বলে। তো আমার যেটা হয়েছে যে আমি ওই অফার্সগুলো শুনে আমি খুব মানে মানে বিরক্ত হতাম। মাঝখানে আমার একটা ডিরেক্টর আমার আর হিল্লোল ভাইয়ের টাকা মেরে পর্যন্ত দিয়েছে, আমাদের কাজ করিয়ে আমাদের চেকটা, আমাদেরকে ফেক চেক ধরাই দিয়েছে। তো আমি মানে এই জিনিসগুলো নিয়ে আমি খুব মেন্টালি আমি খুব প্রেশার ফিল করতাম যে আচ্ছা এই প্রডিউসার একটা বাজে কথা বললো, ডিরেক্টর বাজে কথা বললো। তো আমাকে যখন প্রথমবেলা থেকে ওই নিউজটা, আমি একদম একদম ফ্র্যাঙ্কলি বলি, ওই নিউজটা আমি কিন্তু বলি নাই, আমি কিন্তু একদমই বলি নাই যে আপনি মানে এই নিউজটাই আমার লাগবে। উই ওয়ার জাস্ট টকিং র্যান্ডমলি, যে আমি বলছিলাম জিয়া ভাইকে যে এই জিনিসগুলো, জিয়া ভাই আমাকে মানে আমার কালকে থেকে নাটকের শুটিং, তো আমাকে বলছিল যে কী কী কাজ করছো বা সামথিং। তো ওগুলো নিয়ে কথা হতে হতে আমি আমার মানে কষ্টের কথাগুলো আমি শেয়ার করেছি, জাস্ট যে এই জিনিসগুলো আমি ফেস করেছি, এর জন্য আমি কাজ করার আগ্রহ হারাই ফেলছি, বা দেখা গেল যে কাজ করছি, ডিরেক্ট
ডিরেক্টর ঘুরাচ্ছে আমাকে আজকে, এমনও কথা বলছে আমাকে, আমি পেমেন্ট চাইছি, আমাকে বলতেছে আপনার বাপের তো অনেক টাকা, এই সে এর মেয়ে ওর মেয়ে আপনি, তাহলে আপনার আপনার কি বাসায় চুলা জ্বলতেছে না, মানে এরকম আজে বাজে কথাও আমি শুনছি। তা আমার আমার কি আমার ইগো অনেক বেশি, আমি অনেক জেদি একটা মেয়ে, এসব কথা শুনে আমার মেজাজ গরম হয়ে যেত। বা ধরেন একটা বাজে কথা বললো যে হ্যাঁ ঠিক আছে তোমার পেমেন্ট দিবো, আজকে চলো লং ড্রাইভে বের হই বা সামথিং কিছু একটা, হ্যাঁ এটা গুটি কয়, এক্সকিউজ মি আমার অনেক ঠান্ডা, আচ্ছা এটা গুটি কয়েক প্রডিউসার বা ডিরেক্টর বলেছে। আমি অনেক ভালো ভালো, আমি লাকি যে আমি এত কম কাজের মধ্যে অনেক ভালো ভালো মানুষের সাথে কাজ করেছি, তাদের মধ্যে যাদের নাম বলতেই হয় শাফায়াত মনসুর রানা, তারপর হচ্ছে আমাদের মাহফুজ আহমেদ, আমাদের সবার প্রিয় অ্যাক্টর অ্যান্ড ডিরেক্টর, উনি এখন ডিরেকশন দেন মাহফুজ আহমেদ, তারপর হচ্ছে উজ্জ্বল ভাই, মাসুদ হাসান উজ্জ্বল প্রবলি, উজ্জ্বল ভাই, কৌশিক শঙ্কর দাস, তারপর হচ্ছে তুহিন হোসেন, এরকম অনেক 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 ভালো ডিরেক্টর। আচ্ছা যা আরেকটা নাম বলতে চাই, দৃকের যারা ওনার প্রবলি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিন,